Assalamualaikum everyone, welcome to my YouTube channel. আজকে অনেক দিন পর মানে আমি সবসময় বলি অনেক দিন পর ভিডিও করতেছি কারণ আমি আসলে ভিডিওগুলো অনেক দিন পর পর দিচ্ছি. That's why আজকেও বলতেছি আজকে অনেক দিন পর ভিডিও করতেছি. আর আজকের ভিডিওটা হবে একটু ইনফরমेटिव ভিডিও আপনার গাড়ির পারফরম্যান্স নরমাল থেকে একটু ভালো করার কিছু টিপস দিব আজকে. তো কথা না বাড়িয়ে ইন্ট্রো দেখেন তারপর ভিডিও স্টার্ট করা যাক. আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম যে আজকে যদি একটু বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে স্পেশালি সাদা গাড়ির ভিডিও অনেক সুন্দর আসে, আরেকটা এক্সিও আছে, তাই আমি আপনাদেরকে বৃষ্টির ভিতরে ছোটখাটো শর্ট একটা সিনেমাটোগ্রাফি দেখাইতে চাই, আপনারা দেখতে পারেন. দেখতে থাকুন. ভিডিও থাম্বনেল দেখে বুঝাই গেছেন আর আমি বলেও ফেলছি আজকে কি নিয়ে ভিডিও হবে. আমি রিসেন্টলি যখন একটা ভিডিও করছিলাম, ভিডিওতে বলছিলাম যে আপনার ফুয়েল ইকোনমি কিভাবে ভালো পাবেন, ভালো একটা মাইলেজ পাবেন, এই ব্যাপারে অনেকগুলো টিপস দিয়েছিলাম. তো এই ভিডিওটা যদিও অত রিচ করে নাই, বাট কিছু কিছু মানুষ যারা ভিডিওটা দেখছে তারা আমাকে কিছু সাজেশন দিয়েছে. তারা বলছে যে ভাই এটা তো ঠিক আছে, আমরা আরও কিছু ইনফরমেটিভ ভিডিও চাচ্ছি. এর ভিতরে একটা হলো আমরা কীভাবে আমাদের গাড়ির পারফরমেন্সটা নর্মালের থেকে আরেকটু ভালো পাবো, মানে অ্যাভারেজ যে গাড়িগুলো থাকে ওগুলো থেকে আরেকটু ভালো পাবো, ওটা কীভাবে করতে পারি. তো তারা যখন আমাকে এই কথাটা বললো তো আমি চিন্তা করলাম আসলে এটা একটা ভালো কথা, ভালো একটা কোয়েশ্চেন, বিকজ অনেকের গাড়িতে দেখা যায় ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, মানে যেরকম আশা করছো তো তেমন পাওয়া যাচ্ছে না. সো এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে. অনেকগুলো ফ্যাক্টরের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এটা হলো আপনার গাড়ি ওয়েল মেনটেন্ড হতে হবে. ওয়েল মেনটেন্ড কি জিনিস, আপনার গাড়িটা আপনি সবসময় পরিচর্যা করবেন, আপনার গাড়ির টুকটাক কাজ যেগুলো থাকে এগুলো সব ক্লিয়ার করে রাখবেন, এটা একটা বড় জিনিস. এরপরে আরেকটা ফ্যাক্টর হলো আমাদের যে এই এই মেনটেন্যান্সের ভিতরেই পড়ে সব কিছু, মানে ওটা ডিরেক্ট বললাম. আমরা ফার্স্টে একটু চিন্তা করি কী কী জিনিস আমাদের আমরা একটু ভালো করে নজর রাখলে যেটা সহজ, একটু কম খরচ হবে, যেটাতে আমরা একটু তাড়াতাড়ি আমাদের গাড়ির ভালো একটা মানে পারফরমেন্স পাবো. ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে সহজ যে ব্যাপারগুলো হবে এর মধ্যে একটা হলো স্পার্ক প্লাগ, আর হলো থ্রটল বডি. থ্রটল বডি যেটা, এটাকে আমরা থ্রটল বডি বললে অনেকে চিনে না, বাটারফ্লাই বললে অনেকে চিনে, যদিও এটা বাটারফ্লাই না, এটার নাম হলো থ্রটল বডি. এটার ভিতরে দেখা যায় গাড়িটা যখন চলে ইউজ হলে গাড়ি যখন আমরা যেমন নিঃশ্বাস নিলে আমাদের নাকে মুখে অনেক নাকে এখানে যেমন ময়লা টয়লা জমে, তো ওইটার ভিতরে একটু ফিল্টারের মতো আছে একটা, মানে এয়ার ফিল্টারের ভিতরে ওইটা, তো এটা ফিল্টারের মতো একটা আছে যেটার কারণে এই ইয়া হয় ওখানে একটু ময়লার মতো জমে. ফিল্টার বলতে একটা জালির মতো, আর ওই ভিতরে ময়লা জমলে, যেটা এখানে একটা ভ্যালভের মতো আছে এরকম করে ওপেন হয়, ওইটার ভিতরে ময়লা জমলে তখন দেখা যায় মাইলেজ কমে যায়, গাড়ি একটু ভারী মনে হয়, একটু স্লাগিশ মনে হয়, টোটাল রেসপন্সটা অত ভালো মনে হয় না. সো ওইটা আপনারা ক্লিন করা রাখবেন প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সময়, ওই জিনিসটা ক্লিন করা ফেলবেন. ইঞ্জিন অয়েল আপনারা যে যেটা দেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর পপ আপ বাটন এই সাইড বা এই সাইড কোনো একদিকে ওইটাও দেখা যাবে যে আপনার কোন গাড়িতে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সে ব্যাপারেও বলা আছে. একটু ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন তাহলে সেটা আপনার গাড়ির জন্য আরও ভালো হবে. আর এরপর হলো স্পার্ক প্লাগ. স্পার্ক প্লাগটাই হলো আপনার মানে এই যে ইঞ্জিনের যেই কম্পাশনগুলো চালাচ্ছে, কীভাবে চালাচ্ছে এখানে স্পার্ক, মানে এটা সবাই জানেন কেমনে চলে স্পার্ক প্লাগ থেকে. সো স্পার্ক প্লাগগুলো একটু চেক করে রাখবেন, এগুলো উইক হয়ে গেলে অনেক সময় দেখা যায় গাড়ির পারফরমেন্স অনেক ডিক্রিজ হয়, সো এই এগুলো একটু মাথায় রাখবেন আর এটা একটু চেক করে নেবেন. যখন অয়েল চেঞ্জ করবেন তখন চেক করে নিলেন, ভালো থাকলে ভালো, না থাকলে আপনি চেঞ্জ করে নেবেন. এরপরে হলো এই ট্রান্সমিশন ফ্লুইড, গাড়ির গিয়ার অয়েল বলি আমরা যেটাকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমরা সহজে চেঞ্জ করি না. এটা চেঞ্জ না করলে কিন্তু আপনার গিয়ার বক্স অনেক বড় ধরনের সমস্যা হতে পারে, আর এটা নিয়মিত চেঞ্জ করে রাখলে আপনার গাড়ির জন্য এটা অনেক ভালো একটা জিনিস.
মানে আপনার গাড়ির পারফরমেন্স ভালো হলো, আপনি গাড়িটা লং পিরিয়ড পর্যন্ত ইউজ করতে পারবেন, কোনো প্যারা ছাড়া গাড়ি স্লাগিশ মনে হবে না, ঠিক আছে? এটা হলো আরেকটা জিনিস। এরপরে হলো এই সামনের যে সাসপেনশন, সাসপেনশনে দেখা যায় অনেক সময় অনেকে সাসপেনশন বলতে আমি ফুল জিনিসটাকে বুঝাচ্ছি, সামনের চাকার সাথে যত কিছু আছে সব কিছুকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? এখানে দেখা যায় অনেক সময় মানে এগুলোতে একটু সমস্যা হয়, এগুলো একটু চেক করে রাখলে তখন আপনার গাড়িটা একটু ভালো পারফরমেন্স পাবেন। ভালো পারফরমেন্স মানে কি, খালি জোরে চললে কি ভালো পারফরমেন্স? নো, এখানে হলো আপনার গাড়িটা স্মুথ চলতেছে কিনা, ভালো মতো আপনি থ্রোটল রেসপন্স পাচ্ছেন কিনা, গাড়িতে কোনো শেকি ভাব আছে কিনা, এক্সট্রা ভাইব্রেশন হচ্ছে কিনা, এগুলো একটু সবকিছু এটার ভিতরেই পড়ে, ভালো পারফরমেন্সের ভিতরে। এরপরে হলো আপনি এই ভালো ব্রেক প্যাডস ইউজ করবেন। ভালো ব্রেকস ইউজ করলে এটা আপনার জন্য অনেক ভালো। আপনি একটা ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি ব্রেক করা লাগতেছে, তখন আপনার ব্রেক যদি ভালো না হয় আপনি ছেঁচড়া এক জায়গায় চলে যাবেন, আপনার গাড়ি জায়গা থাকবে না, আপনি অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভালো ব্রেকস ইউজ করবেন, একটু বেশি দামি হলেও ভালো ব্রেকস ইউজ করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। খালি গাড়ি জোরে চললেই হলো না, গাড়িটা জোরে চলতেছে জোরে থেকে ইনস্ট্যান্ট থামাইতেও হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে যে অনেক বাইরে অনেক বৃষ্টি, এরকম বৃষ্টির সিজনে বা এরকম বৃষ্টির ভিতরে স্পেশালি এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরের ফ্যাক্টর হলো টায়ার। এখন পারফরমেন্স টায়ার পাওয়া যায়, একটা আছে ফুয়েল ইকোনমি টায়ার যেটা, ওইটা আলাদা, আর পারফরমেন্স টায়ার আলাদা। আপনার বাজেট একটু বেশি থাকলে আপনি পারফরমেন্স টায়ারগুলো ইউজ করবেন, তাহলে আপনার গাড়ির পারফরমেন্স মানে আকাশ পাতাল তফাৎ হবে না, কিছুটা ভালো একটা পারফরমেন্স পাবেন, মানে ভালো একটা পারফরমেন্স নর্মালের থেকে একটু বেশি ভালো পাবেন। ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করবেন তখন একটু ভালো এয়ার ফিল্টার আর ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা, এটা একটু ভালোটা ইউজ করবেন, কারণ এটা খুবই দরকারি। আপনার গাড়িতে যদি ভালো মতো এয়ার ইনটেক করতে না পারে আর অয়েল ফিল্টার যেটা ওটা যদি ভালো করে ফিল্টার করতে না পারে অয়েল, তখন কিন্তু এটা আপনার ইঞ্জিনের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, ইঞ্জিনে অনেক সমস্যা হইতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আর গাড়ি চালানোর ক্ষেত্রে একটু ভালো মতো ড্রাইভ করবেন। ভালো, আমাকে এখন রিয়াজ ফোন দিয়েছে, রিয়াজ অফিসার্স ক্লাবের এখানে আছে, আর আজকে যেহেতু অনেক বৃষ্টি এইখানে মানে আসাটাও প্যারা, বেচারে কষ্ট করে আসতেছে, ভিজে ওকে নিয়ে আসি। সো এই ছিল পারফরমেন্স মানে একটু আপগ্রেড করার, এর চেয়ে বেশি আপগ্রেড পসিবল না, যদি না আপনি ইঞ্জিন টিউন করেন বা ওইরকম কিছু করেন বা ইঞ্জিন সোয়াপ করেন, এর চেয়ে ভালো পারফরমেন্স আমি মানে আপগ্রেড করতে পারবো। এগুলো হলো বেসিক জিনিস পারফরমেন্স আপগ্রেড করার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে কী কী ভিডিও দেখতে চান এবং ভিডিওতে আমি কোন জিনিসগুলো মিস করেছি এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানা দিলে তখন আমার জন্য একটু সুবিধা হয়, আপনাদের জন্য আরও কন্টেন্ট নিয়ে আসতে। সো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, শেয়ার করবেন।